হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস এবং নমুনা কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারটি আমরা এখানে উত্তর সহ আলোচনা করব। তো সবার প্রথম আমরা দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে এবং তাদের নাম্বার বিভাজন। তারপর আমরা একটি নমুনা কোশ্চেন পেপার উত্তর সহ আলোচনা করব। তো সবার প্রথম নাম্বার বিভাজনটি তোমরা দেখে নাও। তো এবার আমরা এখানে নাম্বার বিভাজন এবং চ্যাপ্টারগুলি দেখে নেব। সবার প্রথমে দেখো, এক নম্বর চ্যাপ্টার ভৌত পরিবেশ থেকে রইবে আলো। এখানে দেখো MCQ কোশ্চেন থাকবে এক নম্বরের দুটি, এক দুয়ে দুই। অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরের থাকবে একটি, এক এককে এক। সংক্ষিপ্ত প্রশ্ন দু নম্বরের একটি, দুই এককে দুই। এবং কোনো রকমের রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ 3 মার্কের কোনো কোশ্চেন এখান থেকে থাকবে না। টোটাল 5 নম্বরের কোশ্চেন এই আলো থেকে থাকবে। এবার দেখো দ্বিতীয় নম্বর যে চ্যাপ্টারটি, ভৌত পরিবেশ থেকে চুম্বক। এখানে দেখো এক নম্বরের একটি MCQ কোশ্চেন থাকবে এক এককে এক। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এক নম্বরের একটি, এক এককে এক। কোনো রকমের 2 নম্বর অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না। এবং এখান থেকে রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন থাকবে একটি, 3 এককে 3। টোটাল 5 নম্বরের কোশ্চেন এই চুম্বক থেকে থাকবে। 3 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে, ভৌত পরিবেশ থেকে তড়িৎ। এখানে দেখো এক নম্বরের একটি MCQ প্রশ্ন থাকবে এক এককে এক। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এক নম্বরের একটি, এক এককে এক। কোনো রকমের সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোনো প্রশ্ন থাকবে না। এরপরে দেখো রচনাধর্মী প্রশ্ন 3 নম্বরের একটি থাকবে, 3 এককে 3। টোটাল 5 মার্কের কোশ্চেন এখান থেকে থাকবে। এবার দেখো 4 নম্বর যে চ্যাপ্টারটি, সেটি রয়েছে ভৌত পরিবেশ থেকে পরিবেশ বান্ধব শক্তি। এক নম্বরের একটি MCQ প্রশ্ন থাকবে এক এককে এক। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এক নম্বরের একটি, এক এককে এক। কোনো রকমের সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোনো প্রশ্ন থাকবে না। এবং রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ 3 মার্কের কোশ্চেন থাকবে একটি, 3 এককে 3। টোটাল 5 মার্কের কোশ্চেন এখান থেকে থাকবে। 5 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে, পরিবেশে সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। এই চ্যাপ্টার থেকে 1 নম্বরের একটি MCQ প্রশ্ন থাকবে এক এককে এক। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এক নম্বরের একটি, এক এককে এক। সংক্ষিপ্ত প্রশ্ন যার মান 2। কোনো রকমের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে থাকবে না। রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি, 3 এককে 3। টোটাল 5 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে। তাহলে তোমাদের টোটাল 25 নম্বরের পরীক্ষা হবে। এরপর আমরা একটি নমুনা কোশ্চেন পেপার উত্তর সহ দেখে নেব। তো কোশ্চেন পেপারটি তোমাদের এইভাবে সাজানো থাকবে, সেকেন্ড সামেটিভ এভলিউশন 2024 ক্লাস 7 সাবজেক্ট পরিবেশ ও বিজ্ঞান, ফুল মার্ক 25, টাইম থাকবে 50 মিনিট। তো কোশ্চেনটি দুটো ভাগে ভাগ করা থাকবে। সবার প্রথমে এখানে আলোচনা করা থাকবে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন এবং তারপরে লাইফ সায়েন্সের প্রশ্ন আলোচনা করা থাকবে। তো সবার প্রথম ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন এবং উত্তরগুলি আমরা দেখে নেব। সবার প্রথমে রয়েছে 1 নম্বরে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে টোটাল 5টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 5 5। একের দাগের একের প্রশ্নটি কী রয়েছে, প্রদত্ত যেটি অপ্রভ বস্তু সেটি হলো এ এর অপশানে সূর্য, বি এর অপশানে জ্বলন্ত বাল্ব, সি এর অপশানে জ্বলন্ত কয়লা, ডি এর অপশানে চাঁদ। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে চাঁদ। 2-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, সমতল আয়নার প্রতিফলনের ফলে যে অক্ষটির পার্শ্বীয় পরিবর্তন হবে না তা হলো এ এর অপশানে আর, বি এর অপশানে এস, সি এর অপশানে ও, ডি এর অপশানে সি। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ও। 3-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, তড়িতে সুপরিবাহী পদার্থটি হলো এ এর অপশানে প্লাস্টিক, বি এর অপশানে চিনেমাটি, সি এর অপশানে কাঠ, ডি এর অপশানে তামা। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে তামা। 4-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো এ এর অপশানে কয়লা, বি এর অপশানে পেট্রোল, সি এর অপশানে ডিজেল, ডি এর অপশানে গোবর গ্যাস। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে গোবর গ্যাস। এরপর 2-এর দাগে কী রয়েছে, সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে টোটাল 1 নম্বরের 3টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, 1, 3, 3। 2-এর দাগের 1-এর প্রশ্নটি কী রয়েছে, সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর উল্টো ড্যাশ গঠিত হয়, শূন্যস্থান পূরণ করো। তো এখানে অ্যান্সারটি হবে প্রতিবিম্ব। 2-এর দাগে কী রয়েছে, ঠিক বা ভুল নির্বাচন করো। কোনো দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চুম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম হয়। তো এখানে অ্যান্সারটি হবে ভুল। 3-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, একটি বাল্বের তাপ ও আলোক শক্তির উৎস কী। তো এখানে অ্যান্সারটি হবে তড়িৎ শক্তি। এরপরে 3-এর দাগ, 3-এর দাগে কী রয়েছে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে তোমাকে 2 নম্বরের 1টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, 2 এককে 2। 1-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, ইলেকট্রিক সরঞ্জামে চীনামাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন। তো এখানে অ্যান্সারটি দেখো, চীনেমাটি বা প্লাস্টিক তড়িতের কুপরিবাহী, তাই ইলেকট্রিক সরঞ্জামে
ধরা জায়গাটিতে চীনামাটি বা প্লাস্টিক লাগানো থাকলে ইলেকট্রিক শক লাগার ভয় থাকে না? অথবা দিয়ে এই প্রশ্নটির অ্যান্সার দিতে পারো, তড়িৎচুম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়? তো এখানে অ্যান্সারটি দেখো, তড়িৎচুম্বকের শক্তি বাড়ানোর উপায়গুলি হলো, 1 নম্বরে কুণ্ডলীর একক দৈর্ঘ্যে পাক সংখ্যা বাড়ানো, 2 নম্বরে তড়িৎচুম্বকের মধ্য দিয়ে তড়িৎ প্রভামাত্রার মান বৃদ্ধি করা, 3 নম্বরে চুম্বক প্রবণতা বেশি অথচ ধারণ ক্ষমতা কম মাজা হিসাবে ব্যবহার করা। এবারে রয়েছে চারের দাগ। চারের দাগে কী রয়েছে? 3-4টি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 3 নম্বরের একটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে 3-3। চারের দাগের 1-এর প্রশ্নটি কী রয়েছে? জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দরকার কেন? তো এখানে অ্যান্সারটি দেখো, 1 নম্বরে মোটর গাড়ি, বাস, ট্রাক প্রভৃতি থেকে নির্গত ধোঁয়ার মাধ্যমে পরিবেশে মিশছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস, ফলে পরিবেশ দূষিত হচ্ছে। 2 নম্বর, এই দূষিত গ্যাস আমাদের শরীরে প্রবেশ করে নানা রোগের সৃষ্টি করছে, যেমন মাথা ধরা, শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণ, চোখ জ্বালা। 3 নম্বরে যানবাহন ও শিল্পক্ষেত্রে এই জ্বালানি ব্যাপক ব্যবহারের ফলে বায়ুতে গ্রিনহাউস গ্যাসের মাত্রা বাড়ছে, ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। অথবা দিয়ে তুমি এই প্রশ্নটির অ্যান্সার দিতে পারো, সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্র বড় করা হলে প্রতিকৃতির কী পরিবর্তন হবে ব্যাখ্যা করো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্রটির আকার বৃদ্ধি পেলে পর্দার উপর বস্তুর প্রতিকৃতি অপষ্ট হয়ে যাবে, কারণ বড় ছিদ্রটিকে অনেকগুলি ছোট ছোট ছিদ্রের সমষ্টি হিসাবে ধরা যায়, ফলে কাছাকাছি অনেকগুলি প্রতিকৃতি গঠিত হওয়ার তারা একে অপরের ওপর আপতিত হবে, ফলে সম্পূর্ণ প্রতিকৃতিটি অপষ্ট হবে। এবারে আমরা আলোচনা করব লাইফ সায়েন্সের প্রশ্ন। সবার প্রথমে একের দায়ে কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে টোটাল 4টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 4-4। চারের দাগের 1-এর প্রশ্নটি কী রয়েছে, ফুলের যে অংশটা ফলে পরিণত হয় সেটা হলো, এর অপশানে বীতি, বি এর অপশানে দলমণ্ডল, সি এর অপশানে পরাগধানী, ডি এর অপশানে ডিম্বাশয়। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ডিম্বাশয়। 2-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বেরোয় সেই জায়গাটা হলো, এর অপশানে পর্ব, বি এর অপশানে কক্ষ, সি এর অপশানে মধ্যপর্ব, ডি এর অপশানে পত্রমূল। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে পর্ব। 3-এর দাগে কী রয়েছে, রূপান্তরিত মৃদগত কাণ্ড দেখা যায় যে গাছে সেটি হলো, এর অপশানে বেল গাছ, বি এর অপশানে আম গাছ, সি এর অপশানে আলু গাছ, ডি এর অপশানে নারকেল গাছ। তো এখানে অ্যান্সারটি হবে আলু গাছ। 4-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো, এর অপশানে আলু, বি এর অপশানে কচুরিপানা, সি এর অপশানে বেল, ডি এর অপশানে কুমড়ো। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে কচুরিপানা। এরপর 2-এর দাগ। 2-এর দাগে কী রয়েছে, সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে টোটাল 3টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1-3-3। 2-এর দাগের 1-এর প্রশ্নটি কী রয়েছে, সামন্তরাল শিরাবিন্যাস দেখা যায় ড্যাশ পাতায়, শূন্যস্থান পূরণ করো। তো এখানে অ্যান্সারটি হবে কলা পাতায়। 2-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, ঠিক বা ভুল নির্বাচন করো, উদ্ভিদের মূলে কোনো পর্ব নেই। তো এখানে স্টেটমেন্টটি হবে ঠিক। 3-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, জবা পাতায় কী ধরনের শিরাবিন্যাস দেখতে পাওয়া যায়? তো এখানে অ্যান্সারটি হবে জালিকাকার শিরাবিন্যাস দেখতে পাওয়া যায়। এবারে রয়েছে 3-এর দাগ। 3-এর দাগে কী রয়েছে, 1টি বা 2টি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2 নম্বরের 1টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে 2-1-2। 3-এর দাগের 1-এর প্রশ্নটি কী রয়েছে, কচুরিপানার খর্বধাবক এর কাজ কী? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, কচুরিপানার খর্বধাবক হলো রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড যা অঙ্গজ জননের মাধ্যমে বংশবিস্তারে সাহায্য করে। অথবা দিয়ে তুমি এই প্রশ্নটিরও অ্যান্সার দিতে পারো, মূলত্র কাকে বলে, এর কাজ কী? তো এখানে অ্যান্সারটি দেখো, মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশকে মূলত্র বলে। এর কাজ, মূলত্র মাটিতে মূল ঢোকার সময় শক্ত আঘাত থেকে মূলের নরম ডগাকে বাঁচিয়ে রাখে। এবারে 4-এর দাগ। 4-এর দাগে কী রয়েছে, 3-4টি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 3 নম্বরের 1টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে 3-1-3। 4-এর দাগের 1-এর প্রশ্নটি কী রয়েছে, মূলের কাজের বর্ণনা দাও। তো এখানে অ্যান্সারটি দেখো, 1 নম্বরে শাখা প্রশাখা মূলের সাহায্যে মূল গাছকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আটকে রাখে। 2 নম্বর, মূলরমের সাহায্যে মাটি থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করা। 3 নম্বরে, শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণকে জাইলেম কলার মাধ্যমে কাণ্ডে প্রেরণ করা। তো এইগুলি হলো তোমাদের এখানে ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।